সবার উপস্থিতি। কেন? একাধিক হাদিসে যে ইঙ্গিতটা রয়েছে যে কোরআন তেলাওয়াত করা জানে না তাদের জন্য কবর খুব কঠিন জটিল। তাবারানি আওসাতের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন লাশ দাফন করা হয় মানুষ চলে যায়, তখন তো বিভিন্ন পর্যায়ে শুরু হয় সওয়াল জব। একটা পর্যায়ে আসে আজাবের ফেরেশতা কবরের কাছে আসেন, আল্লাহর নির্দেশে আসেন, কবরের মাথার কাছ দিয়ে কবর প্রথম ঢুকতে চান কবরের ভিতরে। যখন কবরের ভিতরে ঢুকতে চাইলো মাথার কাছ দিয়ে, তখন কোরআন তেলাওয়াত বাধা দেয়, কোরআন মাজিদ প্রোটেকশন দেয় যে না, লোকটা কোরআন তেলাওয়াত করতো তুমি ঢুকতে পারবে না। তখন হাতের কাছ দিয়ে, লাশ তো শাক করে শুয়ে রাখা হয়, হাত সোজা থাকে, হাতের কাছ দিয়ে মানে বোঝা যাচ্ছে মিডিল বরাবর, এই মিডিল দিয়ে মাঝখান দিয়ে ঢুকতে চায়, তখন দান সাদাকা বাধা দেয়। লোকটা যদি দান সাদাকা করে থাকে, দান সাদাকা প্রোটেকশন দেয় যে না ঢুকতে পারবে না, এই লোকটা দান সাদাকা করত, তখন আজাবের ফেরেশতা পায়ের কাছ দিয়ে ঢুকতে চায়। যখন পায়ের কাছ দিয়ে ঢুকতে চায়, তখন মসজিদ বাধা দেয়। মসজিদ বলে যে না, লোকটা মসজিদে যাতায়াত করত, সালাত আদায় করত, মসজিদের সাথে সম্পর্ক ছিল, যে মসজিদ আপনারা তৈরি করছেন আলহামদুলিল্লাহ। দোয়া করি আমাদের সকলের জন্য এই মসজিদ হয়ে যাক, যে আজাবের ফেরেশতা যেন কবরে প্রবেশ করতে না পারে। আল্লাহ কবুল কর আমাদের এই মসজিদকে। তো মসজিদ বাধা দেয়, প্রোটেকশন করে, না ঢুকতে পারবে না। আজাবের ফেরেশতা ঘুরে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আজাবের ফেরেশতা গিয়ে তিনটা পর্যায়ে উল্লেখ করেন, মাথার কাছ দিয়ে ঢুকতে দেয়নি কোরআন মাজিদ, মাঝখান দিয়ে ঢুকতে দেয়নি দান সাদাকা, আর পায়ের কাছ দিয়ে ঢুকতে দেয়নি মসজিদ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঠিক আছে, ওই কবরে তোমাকে ঢোকা লাগবে না। সুবহানাল্লাহ। তাবারানি আওসাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে এবং সহিহ সানাদে। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করুন, একটু ভাবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি নাসাইয়ের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, যে একজন মানুষ মারা যাওয়ার পর প্রথম ধাপ হলো কবর। কবরে যে বেঁচে গেল তার প্রত্যেকটা ধাপ সহজ, আর কবরে যে ধরা খেল প্রত্যেকটা ধাপ কঠিন। তাহলে আপনার আমল নামায় যদি তিনটি জিনিস থাকে, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, মসজিদ, তাহলে মৃত্যুর পরে প্রথম ধাপ আপনার সহজ হয়ে গেল। কোরআন তেলাওয়াত যে ব্যক্তি জানে না, কোরআন তেলাওয়াত করে না, ওই ব্যক্তির প্রথমটাই অরক্ষিত, মাথার কাজ অরক্ষিত, প্রথম ঢুকতে চাইবে, বাধা দেওয়ার কেউ নেই। তো একজন মুসলিম যদি কোরআন মাজিদ তেলাওয়াত করতে না জানে, তার কবর অরক্ষিত, এর চেয়ে দুর্ভাগ্য আপনার আমার আর কি আছে? এক। আর একটা দৃষ্টিভঙ্গি যদি দেখি, যদিও সময় কম, দ্বিতীয় দুই নম্বর পয়েন্টে আছি, তারপরেও প্রসঙ্গ এসেছে না বলা মুশকিল, কারণ চাইলেও বারবার আসতে পারি না আপনাদের কাছে। তো যাই হোক, সহিহ বুখারীতে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, যেটি বিস্তারিত বর্ণিত হয়েছে মুসনাদ আহমাদের মধ্যে। আমার একটা বই আছে কোরআন তেলাওয়াতের ফজিলত, সম্ভব বলে সংগ্রহ করলে ওইখানে হাদিসগুলো, রেফারেন্সগুলো আপনি পাবেন, হাদিস পুরো হাদিসগুলো তুলে দেওয়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসে কবরের বর্ণনা দিয়েছেন, বর্ণনা দেওয়ার পরে প্রসঙ্গগুলো বলেছেন। আমরা জানি কবরে তিনটা প্রশ্ন হবে, আমরা সবাই জানি কবরে তিনটা প্রশ্ন হবে, তোমার রবকে, তোমার দিনকে, দিন কি, আর তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই ব্যক্তিটা কে। তো আমরা উত্তরও জানি, আমার রব আল্লাহ, দিন ইসলাম, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে প্রশ্ন উত্তর দুটাই ফাঁস করে দিয়েছেন আল্লাহ, মুখস্থ করেন আর পাশ করেন, অত সহজ নয়। প্রশ্ন ফাঁস করে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তরও ফাঁস করে দিয়েছেন। তাহলে টেনশন কিসের আপনার আমার? আপনি আমি প্রশ্ন জানি, কবরের প্রশ্ন এই, উত্তরও জানি, মুখস্থ করেন পার হয়ে যাবেন। জি না, চার নম্বর প্রশ্ন আর একটা রয়েছে, যে বিষয়ে আলোচনা করা হয় না অথচ করা জরুরি, চার নম্বর প্রশ্নেই গিয়ে ধরা খাবে। চতুর্থ প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, যদি উত্তর দিতে পারে তখন জিজ্ঞাসা করা হবে, তুমি জানলে কোত্থেকে, মা ইউদ্রিকা, তুমি কিভাবে জেনেছ তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, ইনি তোমাদের নবী, কিভাবে জেনেছো?
কোথায় জেনেছ, কিভাবে শিখেছ? তখন ওই ব্যক্তি জবাব দিবে চার নম্বর প্রশ্ন উত্তরে, কার আত কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি, কোরআন মাজিদ পড়ে জেনেছি, ফামান্তু শুধু পড়েছি, আমি এর উপরে ঈমান এনেছি, অসদ্দাক্তু এবং আমি এটা বাস্তবায়ন করেছি। তিনটা কথা বললো, যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, সংক্ষেপে বিস্তারিত বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের মধ্যে, যে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, আমান্তু আমি বিশ্বাস করেছি, অসদ্দাক্তু আমি আমার জীবনে বাস্তবায়ন করেছি, চেষ্টা করেছি। যখন এই চার নম্বর প্রশ্নের উত্তর দেবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা গায়েবী আওয়াজ দিবেন আসমান থেকে, সদাক আব্দি আমার বান্দা সত্য বলেছে। চার নম্বর প্রশ্নের উত্তরের পর বলবেন আমার বান্দা সত্য বলেছে, এরপরে বাকিগুলো আবার ঠিক আছে, মাঝখানে অংশটা বলা হয় না ওয়াজ মাহফিলে, যে এবার আল্লাহ আল্লাহ বলে দিবেন যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের সাথে সংযোগ করে দাও, জান্নাতের পোশাক করে দাও, যেগুলো শুনেছেন, কিন্তু মাঝখানে এই অংশটা কেউ বলে না, সাধারণত বলা হয় না। সমারিত উপস্থিতি যদি উত্তর দিতে না পারে, তখন এবার ফেরেশতা বলবেন তুমি কি কোরআন তেলাওয়াত করনি, যখন তিনটা প্রশ্নের উত্তরই বলবে হা হা লা আদরি, আফসুস আমি তো জানি না, আমার রবকে জানি না, আমার দিন জানি না, আমি ইনিকে আমি জানি না, তখন এবার ফেরেশতা চার নম্বর প্রশ্নে বলবেন যে তুমি কি কোরআন মাজিদ তেলাওয়াত করনি, তখন লোকটা বলবে না মানুষ যা করত আমি তাই করতাম, মানে করতাম না। সমানিত উপস্থিতি, তাহলে স্পষ্ট বোঝা যায় কবরে তিন প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করা জানে এবং পড়ে। নাহলে কেন প্রশ্ন আসলো তুমি জানলে কোত্থেকে, কেন প্রশ্ন আসছে তুমি কি কোরআন তেলাওয়াত করনি, উত্তর দিতে পারে না, তখন বলবে তুমি কি কোরআন তেলাওয়াত করনি, মানে যারা করেনি তাদের জন্য কঠিন, যারা কোরআন তেলাওয়াত জানে করে তাদের জন্য সহজ। তাহলে একজন মুসলিম যদি কোরআন মাজিদ তেলাওয়াত করা না জানে, তার চেয়ে দুর্ভাগ্য হতভাগ্য আর কি হতে পারে? একজন মুসলিম হিসেবে আপনার আমার প্রথম শেখানো উচিত আলিফ বা তাসা, প্রথম শেখানো উচিত, কারণ আপনি আমি মুসলিম তা কোরআন মাজিদ শিখতে হবে। হ্যাঁ, আপনার বাংলা ইংরেজি অঙ্ক আরবি উর্দু ফার্সি যা খুশি শিখান, আপনি বিজ্ঞানী বানান পণ্ডিত বানান অসুবিধা নেই, কিন্তু তার প্রথম ভিত্তি কোরআন যেন তার এই বক্ষের মধ্যে থাকে, এটা আপনার প্রথম টার্গেট হওয়া উচিত। প্রথম শিখাবেন কোন সূরা, সূরাতুল ফাতিহা প্রথম শিখান, কারণ তাওহীদের মূল রূপটা সূরা ফাতিহার মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে। তিন প্রকার তাওহীদ একসাথে ছোট্ট সূরার মধ্যে খুঁজলে সূরা ফাতিহার মধ্যে রয়েছে। সূরা ফাতিহার মধ্যে রয়েছে রুবুবিয়াতের স্বীকৃতি, উলুহিয়াতের স্বীকৃতি, আল্লাহ মালিক তার স্বীকৃতি রয়েছে। সূরা ফাতিহার মধ্যেই চাওয়া হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথে পরিচালিত করো। সূরা ফাতিহার মধ্যে বলা হয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তুমি ছাড়া কারো ইবাদত করি না। সূরা ফাতিহার মধ্যেই বলা হয় যে আল্লাহ তুমি ওই হিদায়াত দাও যে হিদায়াতে তুমি অন্যদেরকে দিয়েছো, যাদের তুমি ধন্য করেছো নিয়ামত মধ্যে ওই হিদায়াত আমাকে দাও। সূরা ফাতিহার মধ্যেই বলা হয় যে মাগদুব আর দাল্লিন, পথভ্রষ্ট আর অভিশপ্ত ইহুদি খ্রিস্টান থেকে আমাকে রক্ষা করো, মৌলিক প্রার্থনা সূরা ফাতিহার মধ্যে রয়েছে। এই সূরায় আপনার আমার সন্তানের প্রথম শিক্ষা উচিত, কিন্তু আপনার আমার সন্তান কি শিখে, আগদুম বাগদুম ঘোড়াডুম সাজে যার কোনো আগাও নেই মাথাও নেই, এখন যদিও কবিতা কিছু চেঞ্জ হয়েছে, আর টিমা টিম টিম তারা মাঠে পড়ে ডিম, কি শিখেছে এগুলো, যার আগাও নেই মাথাও নেই কিচ্ছু নেই, এগুলো আপনার আমার সন্তান এখনো চার বছর পাঁচ বছর সাত বছর পাঁচ ছয় বছরের শিশু, আপনি আপনার এলাকায় জরিপ করেন, আপনাকে দুই তিনটা ইংরেজি পঙ্ক্তি শোনায় দিবে বা বাংলার দুই তিনটা পঙ্ক্তি শোনায় দিবে, কিন্তু তার কাছে কোরআন মাজিদের একটা আয়াত শুনতে চান ও জানে না, ও ইংরেজির ছড়া বলতে পারে, বাংলার ছড়া বলতে পারে, এক থেকে একশো পর্যন্ত বলতে পারে লিখতে পারে, অথচ কোরআন মাজিদ জানে না, আপনি আমি মুসলিম, এই জন্য তো আপনার অবস্থা এই। যতদিন পর্যন্ত কোরআন মাজিদের বাস্তবায়ন জীবনে করেছেন সাহাবীরা ছিলেন সবার ঊর্ধ্বে, সবার উপরে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আরবের মাটিতে কোনো ইহুদি খ্রিস্টান থাকতে পারবে না, সাহাবীরা খেয়া দিয়ে বের করে দিয়েছেন। আর এখন কি করছে ইহুদি খ্রিস্টান, আপনাকে খেদাচ্ছে আমাকে খেদাচ্ছে, কেন আপনার আমার মাঝে কোরআন মাজিদ নেই? তাই সম্মানিত উপস্থিতি, যে কথা বলতে গিয়ে আমি অনেক পিছনে চলে এসেছি,
সেইটা হলো সহি আমল। আকিদা যখন সঠিক হয়েছে আমল সঠিক করতে হবে। কোরআন তেলাওয়াত করার সময় এই বলতে গিয়ে আমি অনেক দূরে চলেছিলাম, কোরআন মাজিদ তেলাওয়াত করতে গিয়ে আজ থেকে খেয়াল করবেন যেখানে আল্লাহ আমলের কথা বলেছেন সেখানে শর্ত বলেছেন, শুধু আমল করতে বলেননি কোরআন মাজিদে। কোরআন মাজিদে আমি পড়তে গিয়ে যেটা খেয়াল করেছি, আমি অনেক নোট করার চেষ্টা করেছিলাম এই বিষয়ে, তাতে আমি দেখেছি কোথাও আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমল করার কথা বলেননি কোরআন মাজিদে, যেখানে আমল বলেছেন ওখানে শর্ত দিয়েছেন। আপনার জানা দু চারটা আয়াত বলে আপনিও বুঝতে পারবেন। দেখুন যে সূরাটা আজকে প্রথম পড়েছি যেটা বোঝানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়ের কসম, সময়ের শপথ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালেহাত আমলে সালেহ করেছে, আল্লাহ আমল করতে বলেননি বলেছেন আমলে সালেহ, ওয়া আমিলুস সালেহাত সৎ আমল করেছে, অতঃসবিল হক পরস্পরকে হকের দাওয়াত দেয়, অতঃসবিস সবর পরস্পরকে ধৈর্যের নসিহত করে, বিপদ আপদে নিজে ধৈর্য ধরে অন্যকে ধৈর্য ধরতে বলে। তো যেটা বুঝাতে গিয়ে আমি পেশ করেছি আপনার কাছে, আল্লাহ বললেন ওয়া আমিলুস সালেহাত সৎ আমল করে, শুধু আমল করতে বলেননি আমলটা সৎ করতে বলেছেন সঠিক। দেখুন সূরা তিনের মধ্যে আসেন যেটা আপনাদের সকলের জানা, আপনার যে জানা আয়াতগুলো বলছি যেন বুঝতে সুবিধা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে মানুষকে নিচে নামাতে নামাতে এতটাই নিচে নামিয়েছি যে ওর চেয়ে নিচে নামানোর আর কোনো ব্যবস্থা নেই, আসফালা সাফিলিন মানে তার চেয়ে নিচে নামানোর আর কোনো পরিবেশ নেই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত তারা ব্যতীত যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। আল্লাহ একবারে নিচে নামাননি কাদেরকে, যারা ঈমান আনে আমলে সালেহ করে, যারা ঈমান আনে সঠিক ঈমান আনে এবং সৎ আমল করে, শুধু আমলের কথা বলেন সঠিক আমল করতে হবে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন অন্য শব্দ দিয়েও বলেছেন, যেমন সূরা মুলকের প্রথমে বলেছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়া, আমি মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছি, কেন লিয়াবলুয়াকুম মানুষকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কি পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমলকারী কে, হাসান মানে সুন্দর, আরবি শব্দ হাসান মানে সুন্দর, আর এটা যখন মোবালা দেওয়া হয় আহসান তখন হয় সবচেয়ে সুন্দর, ইসমে তাবজিল যখন হয় আহসান তখন সবচেয়ে সুন্দর মানে এর চেয়ে সুন্দর আর হয় না, তো সবচেয়ে সুন্দর আমলকারীকে এইটা পরীক্ষা করুন, তাহলে আমল শুধু নয় সবচেয়ে সুন্দর আমল করতে হবে, শুধু আমল নয় আমলে সালেহ করতে হবে। এই মর্মে কোরআন মাজিদ আর অনেক আয়াত রয়েছে সমানিত উপস্থিতি। তো সবচেয়ে সুন্দর আমল আর আমলে সালেহ কি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন হুবহু ওইটা করা হলো সবচেয়ে সুন্দর, ওটা করাই হলো আমলে সালেহ। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যদি আরো দু একটি বিষয়ের দিকে খেয়াল করি তাহলে দেখা যায় আপনাদের জানা ঘটনা, বনী ইসরায়েলের তিনজন লোক মরুভূমি দিয়ে যাচ্ছিল, হঠাৎ সাইমন ঝড় শুরু হলো, পাহাড়ের গর্তে গিয়ে তিনজন আশ্রয় নিল, বড় একটা পাথর এসে পাহাড়ের গর্তের মুখটা ঘিরে নিল, আশা করি সবার কম বেশি মনে পড়েছে ঘটনা, তো পুরো ঘটনা বলে আমি সময় নষ্ট করতে চাই না, আমার যেটা মূল কথা, তিনজন যখন পাহাড়ের গর্তে আটকিয়ে গেল পাথরের ভিতরে, পাথর সরাতে পারলো না, তখন তাদের মধ্যে কেউ বলছে উনজুরু আমালান আমিল তুমুহা লিল্লাহে সালিহাতান ফাদউল্লাহ বিহা, তিনজনের যে কেউ একজন বলছে উনজুরু আমালান, তোমরা তোমাদের আমলের দিকে দেখো, আমিল তুমুহা লিল্লাহে সালিহাতান, যে আমলটা আল্লাহর জন্যই আল্লাহর সন্তুষ্টির জন্য করেছো, সালেহাতান সৎ, যে সঠিক আমলটা আল্লাহকে খুশি করার জন্য করেছো ওই আমলটার দিকে তাকাও, ফাদউল্লাহা বিহা ওই আমলটা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো তাহলে হয়তো বাঁচাতে পারেন। তখন তিনজন তিনটা আমলের কথা বললেন, একজন মা বাবার খেদমতের কথা, একজন রাখাল গরু চড়াতে
গিয়ে অনেক দূরে এসে যে বিষয়গুলো আছে, একজন মজুরি না নিয়ে চলে গেল ইত্যাদি, তিনটা ঘটনা রয়েছে, লম্বা কাহিনী।